আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, অনেকদিন ধরেই ভাবছি বাংলাদেশের বিমান এবং বিমানের টিকিটের মূল্য নিয়ে একটি ভিডিও তৈরি করব, কারণ অনেক প্রবাসী ভাই এবং বাংলাদেশে অনেকেই আমার কাছে এই নিয়ে একটি ভিডিও তৈরি করতে আসলে অনুরোধ করেছেন। তো তাদের উদ্দেশ্যেই আজকে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছে এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সেই তথ্যই দিব যে তথ্য জানলে আপনি উপকৃত হবেন, কারণ অনেকেই বাংলাদেশ বিভিন্ন বিমানের টিকিটের দাম জানেন না এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্স থেকে আপনি যদি কোনো বিমানের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে চান এবং বিশ্বের বিভিন্ন দেশে যেতে চান কত টাকা লাগবে এই সম্পর্কে যাদের আইডিয়া নেই তাদের জন্য আজকের ভিডিওটি খুবই আসলে ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা রইল। আর একটা কথা বলে রাখি দর্শক, ভিডিওটি কিন্তু খুব ছোটো আকারে করতে যাচ্ছে, তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ থাকবে। তো চলুন দর্শক, শুরু করা যাক। দেশের ভেতরে বিমান এয়ারলাইন্স টিকিট মূল্য 2024। বাংলাদেশের অনেকেই আছেন দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যেয়ে থাকেন, কেউ ব্যবসা করার ক্ষেত্রে খুব দ্রুত যাওয়ার জন্য দেশের মধ্যে বিমানের মাধ্যমে যেতে চান। আজকে আপনাদেরকে বাংলাদেশের ভেতরে বিমান এয়ারলাইন্সের টিকিটের দাম জানাবো। বিমানের টিকিটের দাম জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যেমন ঢাকা টু চট্টগ্রাম যেতে আপনার টিকিটের খরচ হবে 2910 টাকা, মানে 2910 টাকা। ঢাকা টু বরিশাল 2730 টাকা। ঢাকা টু কক্সবাজার 4205 টাকা। ঢাকা টু যশোর 5110 টাকা। ঢাকা টু সৈয়দপুর 6669 টাকা। ঢাকা টু সিলেট 6601 টাকা। ঢাকা টু রাজশাহী 7171 টাকা। এ হলো বাংলাদেশের ভেতরে আপনি যদি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিট কাটতে চান এই মূল্য। এখন আসুন, বাংলাদেশের থেকে অনেকেই প্রতিনিয়ত বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে, দেশের বাইরে যেতে হলে অবশ্যই দ্রুত আপনাকে বিমানে যেতে হবে। বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার আগে সবাই বিমানের টিকিটের দাম খুঁজে থাকে। আজকে আপনাদের ঢাকা থেকে বিভিন্ন দেশে যাওয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের মূল্য সঠিক মূল্য জানাবো। যেমন ঢাকা টু আবুধাবি 43476 টাকা। ঢাকা টু ব্যাংকক 78653 টাকা খরচ হবে আপনার টিকিটের মূল্য। ঢাকা টু কলকাতার টিকিটের মূল্য 7613 টাকা। ঢাকা টু দিল্লি 9501 টাকা। ঢাকা টু কাঠমান্ডু 20633 টাকা। ঢাকা টু সিঙ্গাপুর 32754 টাকা। ঢাকা টু কুয়ালালামপুর 40633 টাকা। ঢাকা টু মাস্কাট 56520 টাকা টিকিট মূল্য। ঢাকা টু কুয়েত 71663 টাকা। ঢাকা টু লন্ডন 2,05,111 টাকা। ঢাকা টু জেদ্দা 71,965 টাকা, মানে সৌদি আরবের জেদ্দাতে। আবার যদি ঢাকা টু জেদ্দা আরেকটি টিকিট আছে সেটা দাম 60,173 টাকা। ঢাকা টু দাম্মাম সৌদি আরবের দাম্মাম যেতে আপনার 73,403 টাকা টিকিট খরচ লাগবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আমাদের ভিডিওর যে তথ্যগুলো। বিশেষ করে আজকে আপনাদের কাছে আমরা বলতে চেয়েছি যে বাংলাদেশের বিমান এয়ারলাইন্সের দেশের অভ্যন্তর টিকিটের মূল্যের দাম, টিকিটের মূল্য কত এবং দেশের বাইরে টিকিটের আসলে মূল্য কত। দেশের বাইরে অনেকেই যেতে চান যাদের টিকিটের দামের সম্পর্কে ধারণা নেই, তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি খুবই ফলপ্রসূ হবে। তো দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।